हाय गाइस, वेलकम बैक टू माय कुकिंग इंस्पिरेशन। अस्सलामु अलैकुम। आज আমি আপনাদের নতুন দেশি সিম রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ সিম। এটা দেশি সিম, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি আর মাছ, ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আর মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এভাবে সিম রান্না করতে পারেন। এখন আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব এখানে সরিষার তেল, এখানে আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, জিরে বাটা, আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। লেবুর রসটা দিয়ে মাছটা ম্যারিনেট করলে মাছের বাজে গন্ধ থাকবে না আর খেতেও অন্যরকম টেস্ট আসবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন সবগুলো মশলা আর মাছ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ভালো করে মেখে নিলে কিন্তু এই আর মাছটার ভিতরে মশলাগুলো ঢুকবে আর খেতে ভালো লাগবে। এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন প্রায় 1 ঘন্টার মতো। যদি হাতে সময় কম থাকে তাহলে আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা আর কিছু জিরা। ম্যারিনেট করা মাছটা এখন এই তেলটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সমান করে বসিয়ে দিয়ে মাছের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। বড় মাছ রান্না করতে গেলে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। যখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিব, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিব। সবগুলো কতটুকু পরিমাণ নিয়েছি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। মশলাগুলো একটু ধুয়ে আর একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়ে দিয়ে। এখন মশলাটা কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া সিমগুলো। একটু পানি সহ দিয়ে দিলেও কিন্তু অসুবিধা হবে না, সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখন ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে, তা না হলে সিমগুলো সিদ্ধ হবে না। আবারও ঢেকে ফিরে আসছি আরও 10 মিনিট পর। 20 মিনিটের মধ্যেই কিন্তু সিমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন যে আগে থেকে রান্না করে রেখেছিলাম মাছটা, সেই মাছটা উপরে দিয়ে দিব, দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর এখন মাছটা আর সিমটা একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে আবারও ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে সিমগুলো একদম গলে যাবে আর ঝোলটাও ঘন হয়ে আসবে। পাঁচ মিনিট পর আমি আর একটু নেড়ে দেখে নিচ্ছি। দেখুন আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি সিমটা একটু চেক করে দেখে নিচ্ছি।
দেখুন সিমটা কিন্তু একদম গলে গিয়েছে। এভাবে সিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনারা এই সিম রান্নার রেসিপির কথা ভুলতে পারবেন না। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।